গরমের এই মৌসুমে কেবল তীব্র দাবদাহই আমাদের সঙ্গী নয়, তার পাশাপাশি আছে কিছু আলাদা আর চোখ জুড়ানো বিষয়। তার মধ্যেই গ্রীষ্মের ফুল অন্যতম। গরমের এই সময় যদিও তেমন ফুলের দেখা মেলে না, তবে কিছু কিছু ফুলের সৌন্দর্যে আমাদের চোখ জুড়িয়ে যায়। যেন এই সৌন্দর্য এই গরমের তাপকে কেবল কমই করে না, তার সাথে দেয় প্রচণ্ড রকম প্রশান্তি। গরমের ফুলগুলির মধ্যে রয়েছে হিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গুলাচ, নাগবলমি, ছাড়াও রয়েছে গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, জবা, রঙ্গন, সূর্যমুখী ফুল। এইসব ফুলগুলির মধ্যে কিছু ফুল গাছ আপনারা আপনাদের বাড়ির ছাদেও অনায়াসেই লাগিয়ে এই গরমের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভারত একটি রঙিন এবং বৈচিত্র্যময় দেশ। ভারতের গ্রীষ্মকালীন ফুলগুলি বিশেষভাবে মনোযোগের যোগ্য। ভারতের গ্রীষ্মের ফুলগুলি ঘনিয়ে এসেছে। আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো চাপড়াতে কি কি গ্রীষ্মকালীন ফুলের চাষ হয়। শীতকালীন কি কি ফুলের চাষ হয় তা কিন্তু আমি আমার আগের ব্লগেই দেখিয়েছি। এখন চলুন দেখে নিন গ্রীষ্মকালীন কি কি ফুলের চাষ হচ্ছে এই চাপড়াতে। এখন যেই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু গ্রীষ্মকালীন চন্দ্রমল্লিকা ফুল। সূর্যের দাবদাহ থেকে বাঁচানোর জন্য খুব সুন্দর করে চালা করে দেওয়া হয়েছে। এইগুলোও গ্রীষ্মকালীন চন্দ্রমল্লিকা, যেগুলো দেখুন ফুটে গেছে। একটু গরম পড়লেই এই ফুলগুলি ফুটে যায়। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের কালারের চন্দ্রমল্লিকা একসাথে এখানে লাগানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখুন। চলুন এবার আমি আপনাদের দেখাবো সাদা রঙের চন্দ্রমল্লিকা। গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। শীতকালীন কি কি ফুল চাষ হয় এই চাপড়াতে তা কিন্তু আমি আমার আগের ব্লগেই দেখিয়েছি। যারা যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। সাদা চন্দ্রমল্লিকা দেখালাম, এবার চলে এসেছি লাল চন্দ্রমল্লিকা। পাশাপাশি সাদা, লাল, হলুদ তিন রকমের চন্দ্রমল্লিকা আলাদা আলাদা ভাবে এখানে চাষ করা হচ্ছে। এবার আমি দেখাবো আপনাদের কলাবতী ফুল। কলাবতী ফুলের গাছগুলি শীত যখন থাকে তখনই কিন্তু লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ফুলগুলি হয় এই গরমে। যখন হালকা গরম পড়া শুরু করে তখন থেকেই ফুলগুলি কিন্তু ফুটতে থাকে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। যেহেতু একটু গরম পড়ে গেছে তার জন্য গ্রীষ্মকালীন বিভিন্ন ফুল কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে। এখন এই যে চলে এসেছি হলুদ কালারের চন্দ্রমল্লিকার বাগানে। সারা বছরই কিন্তু এই চাপড়াতে চন্দ্রমল্লিকা চাষ হয়, সারা বছর ধরেই চাষ হয়। যেই গাছগুলি শীতকালে লাগানো হয়েছিল সেগুলো কিন্তু, সেই গাছের ফুল কিন্তু শেষ হয়ে গেছে, সেখানে অন্য কিছু চাষ করা হচ্ছে। কিন্তু এইগুলি শীতের মাঝামাঝিতে এই গাছগুলি লাগানো হয়েছিল, এখন সেগুলিতে অঝরে ফুল ফুটছে। যেহেতু একটু গরম পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অঝরে কিন্তু ফুল ফুটছে, চারিদিকে হলুদ আর হলুদ। এখানে কিন্তু বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ফুল কিনে নিয়ে যেতেই পারেন। ফুল কেনার সাথে সাথেই গেট সাজানোর জন্য, বিয়ের গাড়ি সাজানোর জন্য এই গাছগুলির ডালের কিন্তু খুব প্রয়োজন। দেখে কিন্তু বুঝতেই পারছেন বিয়ের গাড়ি, বাড়ির গেট মানে অনুষ্ঠানের গেট সাজানোর জন্য এই গাছগুলি আমরা ব্যবহার করে থাকি। কিছু কিছু গাছের ডাল কেটে নিয়ে যাওয়া হয়েছে, শীতকালে এগুলো কাটা হয়ে গেছিল, এখন যেহেতু একটু গরম পড়েছে নতুন আবার পাতা গজিয়েছে। কত সুন্দর লাগছে, হাওয়াতে কি সুন্দর দুলছে পুরো হলুদ রঙের গাছগুলি। দেখে কিন্তু অনেকেই চিনতে পারছেন, যদিও আমি এখন নামটা বলতে পারছি না গাছটার, কিন্তু আমরা কিন্তু সবাই পরিচিত এই গাছের সাথে। এবার আমি আপনাদের নিয়ে চলে যাব রজনীগন্ধা ফুলের একটি বাগানে। রজনীগন্ধা কিন্তু আমাদের সকলেরই প্রিয় একটি ফুল। রজনীগন্ধা ফুলের গন্ধে গোটা বাড়ি আমাদের সুশোভিত হয়ে থাকে। চাপড়া কিন্তু রজনীগন্ধা ফুলের জন্যও বিখ্যাত। এখানে এই একটি জমি নয়, এখানে বিভিন্ন জমিতেই আমি দেখছি রজনীগন্ধা ফুলের কিন্তু চাষ হচ্ছে। চলুন এবার আমি আপনাদের নিয়ে চলে যাব গাঁদা ফুলের একটি ক্ষেতে, যেখানে গাঁদা ফুল গাছগুলি একদম ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, সবেই লাগানো হয়েছে।
একটু গরম পড়লে গাছগুলি যখন একটু বড় হয়ে যাবে তখনই কিন্তু এই গাছে ফুল ফোটা শুরু করে দেবে। আমরা সকলেই জানি গাঁদা ফুল কিন্তু সারা বছর ধরেই চাষ করা হয়। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি ভাবে বাল্ব লাগানো রয়েছে, সাদা বাল্ব। সন্ধ্যের পর থেকেই এই বাল্বগুলি জ্বালিয়ে দেওয়া হবে, রাতেও যাতে এই বাল্বের আলোতে গাছগুলি বাড়তে পারে তার জন্য স্থানীয় চাষিরা এইভাবে বাল্বগুলি লাগিয়ে রেখেছেন। এগুলো একটু নতুন নিয়মে চাষ হচ্ছে যাতে গাছগুলি একটু তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। শীতকালের মাঝামাঝিতেই এই গাঁদা ফুলের গাছগুলি লাগানো হয়েছিল। গরম পড়ার সাথে সাথেই গাছ ভর্তি ফুল ফুটেছে। সারা বছর ধরেই যাতে আমরা গাঁদা ফুল পেতে পারি তার জন্য এখানে কিন্তু সারা বছর ধরেই গাঁদা ফুলের চাষ হয়। এই জমিতে দু রকমের গাঁদা ফুল আমি দেখতে পারলাম, একটি হচ্ছে কমলা, একটি এই যে বাসন্তী কালারের, খুব সুন্দর হয়ে রয়েছে। আর বিভিন্ন ধরনের ফুলও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর গাছ ভর্তি কিন্তু কড়ি হয়ে রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলি ছাড়াও এখানে জারবেরা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, গোলাপ, রঙ্গন, জবা এ ধরনের ফুলও কিন্তু হয়ে থাকে। আমি আমার আগের ব্লগটিতে আপনাদের দেখিয়েছি আরও কি কি ফুল ফোটে এইখানে, কি কি ফুলের চাষ হয় এখানে। এই যে এখন চলে এসেছি জবা ফুলের একটি বাগানে, এই গাছগুলিতে কিন্তু কাটিং করা হয়ে গেছে। শীতের সময় জবা ফুল একটু কম ফোটে, যেই গরম পড়েছে এখন আমি সারা গাছেই দেখতে পাচ্ছি কড়ি এসেছে, সারা গাছ ভর্তি কিন্তু ফুল ফুটবে। যেই গাছগুলিতে শীতকালীন চন্দ্রমল্লিকা ফুল হয়েছিল সেই ক্ষেতগুলিতেই দেখুন এখন ট্রাক্টর দিয়ে খনন করা হচ্ছে, এখানে নতুন করে গাঁদা ফুলের রোপণ হবে, ট্রাক্টর দিয়ে জমিটা তৈরি করা হচ্ছে। এই যে ট্রাক্টরের সাহায্যে সমস্ত গাছগুলি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এখানে লাগিয়ে দেবে গাঁদা ফুল। এখানে যে ফুলগুলি চাষ হয় সেই ফুলগুলি এখানকার স্থানীয় বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এই যে বিকেল হয়ে গেছে, এখানকার চাষিরা গাঁদা ফুলগুলো কিন্তু এক এক করে তুলে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবেন বাজারে বিক্রি করার জন্যে। তাছাড়াও এখান থেকেই আমি আগেও বললাম বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এই গাঁদা ফুলগুলি। এই ফুলগুলি ফুলের তোড়া সাজানোর জন্য ব্যবহার করা হয়। আমরা কিন্তু সকলেই এই ফুলগুলি চিনি, ছোট ছোট ফুল খুব সুন্দর লাগছে দেখতে। এই জমিতে শীতকালে হয়েছিল সর্ষে, এখন ধান চাষ হচ্ছে। কি রানাঘাট বাড়ি আমাদের, এগুলো কি নামে ফুলগুলোর? ব্যাঙ্গালোর জিপসি। ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর জিপসি। আচ্ছা, সারা বছরই তো হয় না? গরমের ফুল শুরু হবে, গরমের ফুলের মধ্যে মোরগ, সূর্যমুখী, গাঁদা, রঙ্গন, গুলমোহর এগুলো শুরু হবে। এখনো কিছু গাছ পোতা চলছে, ওগুলো বৈশাখের থেকে আসবে, পুরোপুরি প্রকাশ এখন গরম করে যাবে। তারপরে আসবে বর্ষাকালীন ফুল, আমাদের সারা বছর ফুলেরই চাষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্থানীয় চাষির মুখ থেকেই তোমরা শুনে নিলে কি কি ফুলের চাষ হয় এখানে। গাছ থেকে ফুল তুলে নিয়ে আসা হয়ে গেছে, এখন ফুলের তোড়ার মতো করে সাজিয়ে নিয়ে চলে যাওয়া হবে বাজারে। ফুলের চাষের সাথে সাথে এখানে কিন্তু আমেরও চাষ হয়, গাছ ভর্তি মুকুল হয়ে রয়েছে। চলো এবার আমি তোমাদের নিয়ে চলে যাই আমের বাগানে, যেখানে আমের মুকুল হয়ে রয়েছে পুরো গাছ ভর্তি করে। এক পাশে চাষ হচ্ছে রজনীগন্ধা, আরেক পাশে চাষ হচ্ছে আম। এই দেখো মুকুলগুলি কত সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু কিছুদিন পরে এসেই আমি দেখতে পারবো গাছ ভর্তি আম হয়ে রয়েছে। আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আর এসে চটপট করে আমার ব্লগগুলি তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।
নমস্কার।